আমাদের গতকাল ওই তো দুই এক কেজি, দুই কেজি হয়ে গেছে তাহলে গোশ আছে কত? আমি পাঁচ কেজি ধান বানাবো আমার আরো পাঁচ কেজি দিবা গতবার 15 কেজি নিছি, এবার টাকা ফেরত নিলাম। আগে শেয়ার গুলো দিয়ে নিয়ে রাসেল ভাই, শেয়ার গুলো দিয়ে নিয়ে যেরকম থাকে আমার আল্লাহ যদি আমপানের মধ্যে কোনো দুর্যোগ না দেয় তাহলে আর মাংস নিয়ে সমস্যা হচ্ছে না। ওরে গোশ নিয়ে এসে কি একটা বিপদে পড়ে গেলাম, 15 কেজি গোশ ওই আমপানে ঝড় হলো গতবার, আগে নিয়ে চলে গেলাম। আমার 15 কেজি গোশ এদিকে ইলিশ মাছ রয়েছে কোনে থবো, সেইটা অফিসে রেখে আসলাম। তারপরে অফিসে ছাড়া ওইদিকে গোশ আরো বেঁচে যাচ্ছে, জায়গা নেই। তারপরে বিকেল বেলা কাদের ভাই ফোন করলো যে সাজি ভাই যদি গোশ খাওয়া জায়গা না পান তো আমার আমার ফ্রিজে নিয়ে আসে, সারা রাত ধরে তো ধর হয়। আল্লাহ যদি ওইরকম দুর্যোগ না দেয় তো সমস্যা নেই, 5 কেজি গোশ দেরি নিয়ে কোনো ব্যাপার না। নষ্ট করে বন্ধ হয়ে গেলে নিয়ে যান, এই জায়গাটা পরিবেশটা নষ্ট করে মাতি হবে।